তুরস্কের ভয়াবহ দাবানলের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার আগেই এবার বন্যার কবলে পড়েছে দেশটির কয়েকটি এলাকা। গত দুই দিন ধরে মুষলধারে বৃষ্টি হয় তুরস্কের উত্তরাঞ্চলীয় কৃষ্ণ সাগরের তীরবর্তী এলাকাগুলোতে। সেখানে শরৎকালের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়। বার্তিন প্রদেশে গত ২৪ ঘন্টায় এক স্কোয়ার মিটার জায়গায় ৪০০ কিলোগ্রাম বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এছাড়াও অস্বাভাবিক বৃষ্টির কারণে ভয়াবহ বন্যার কবলে পড়ে সিনোপ, সামসুন এবং কাস্তামনু সহ আরও কয়েকটি প্রদেশ, ফলে কয়েক লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়ে। এখনো কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে একজন ৮০ বছরের বৃদ্ধ মহিলা এবং ১৪ বছরের এক মেয়ে বন্যার জলে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। তাদেরকে উদ্ধারে কাজ করছে কয়েকটি সরকারি এবং বেসরকারি সংস্থা। কয়েকশো লোককে উদ্ধার করেছে তুরস্কের উদ্ধারকর্মীরা। তাদের মধ্যে ১৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিছু কিছু ভবন ধসে পড়ার দৃশ্য ধরা পড়ে মানুষের মুঠোফোনে ধারণ করা ভিডিওতে। মানুষ তাদের মুঠোফোনে ধারণ করা এই সব ভিডিও ছড়িয়ে দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাতে দেখা যায় প্রচুর গাড়ি বাড়ি ভেসে যাচ্ছে বানের জলে। অনেক এলাকার সঙ্গে সড়ক যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বন্যার প্রকোপে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ওই সমস্ত এলাকায়। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় ওই এলাকায় আরো ৩-৪ দিন ভারী বর্ষণ হতে পারে। সরকার মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে। দেশটির বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থা মানুষের জান মাল রক্ষায় কাজ করে যাচ্ছে ওই এলাকাগুলোতে।